এই যে শুনছেন, আপনাকেই বলছি বর্মি বাক্স সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দিন, আর বেল আইকনটাও প্রেস করে দিন। মা, তোমার ছেলে আজ সকালে সিউড়ি রওনা হয়েছে, পথে তার সাথে দেখা হলো, তার জন্য আমি রাম কবচটি এনেছি। তুমি যেমন করে পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও, এবং বিশেষ করে লেখো যেন আজই সেই এই কবচটি ধারণ করে, আর লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারও ব্রহ্ম নাম জপ করে। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, বাড়ি বীরভূম জেলার টগরা গ্রামে। 1872 খ্রিস্টাব্দে বিএ পাস করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই। কয়েক মাস ধরে বহু স্থানে বহু আবেদন করলাম, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ অর্থাৎ সহ প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে এই সংবাদ পেয়ে নিজে সদরে গিয়ে বহু লোককে খোশামত করে ওই কাজে নিযুক্ত হলাম। আমার বেতন হলো মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ি 12 ক্রোশ পথ ব্যবধান, বরাবর একটা কাঁচা রাস্তা আছে। আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে 2 দিন পরে নতুন কাজে প্রবৃত্ত হলাম। যেমন অল্প বেতন, সেরকম একটা ছোটোখাটো সস্তার বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হেডমাস্টারের বাড়িতেই আপাতত থাকতে লাগলাম। দিনে স্কুলে কাজ করি আর অবসর সময়ে বাড়ি খুঁজে বেড়াই। অবশেষে শহরের একটা বিশাল খালি ফাঁকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটি বহুকাল খালি পড়ে আছে, স্থানে স্থানে ভগ্ন প্রায়, কিন্তু তাও সেখানে বাসোপযোগী কয়েকখানি ঘর ছিল। মাসিক 5 শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িটি পাওয়া যায়, কিন্তু গুজবেই যে বাড়িটাতে ভূত আছে। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল, ভূতের ভয় যদি পিছু পা হই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং বাড়িটা নেওয়াই স্থির করলাম, কিন্তু অত দূরে একা একা থাকা নিরাপদ নয়, চোর ডাকাতেরও ভয় তো আছে। তাই একজন সঙ্গী অনুসন্ধান করলাম, একজনকে পেয়েও গেলাম। তিনি আমাদের স্কুলেরই সহশিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেননি, তাও কলেজে অধ্যয়ন করেছিলেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। তার আগের বাড়িতে কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সাথে সেই বাড়িতে থাকতে রাজি হলেন। একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল, কিন্তু সে রাত্রিকালে এই বাড়িতে থাকতে অস্বীকৃত হল। সে বলল কাজকর্ম সেরে আমাদেরকে খাইয়ে দাইয়ে রাত্রি 9টার মধ্যে নিজের বাড়ি ফিরে যাবে। কি করি, তাতেই সম্মত হলাম। পরের রবিবার সকালবেলায় জিনিসপত্র নিয়ে এসে এই বাড়িতে থাকা শুরু করলাম। বাড়িটা অনেক দিন আগের তৈরি, চারিদিকের প্রাচীর জায়গায় জায়গায় ভাঙা, গরু মোষ ইত্যাদি নিবারণ করার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে। বাড়িটির চারিদিকে বাগান, অনেকগুলি নারকেল, আম, কাঁঠাল, জাম ইত্যাদি ফলের গাছ আছে, সেগুলি অবশ্য ফুরিয়াগণের কাছে জমা দেওয়া। বাড়িটা 2তলা, নিচতলায় সামনের দিকে বেশ বড় বড় 2খানি ঘর আছে,
সেই ঘর দুটি মাত্রই আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুরও আছে, যদিও তার জল পানযোগ্য নয়, স্নানযোগ্য নয়, তবে বাসন মাজা ইত্যাদি ঘরের কাজ তাতে হতে পারে। বাড়ি থেকে খানিকটা দূরে একটা বড় দিঘি ছিল, আমরা সেখানে গিয়েই স্নান করতাম এবং খাওয়ার আধার জল আনতাম। একটা ঘর খাবার জন্য নির্দিষ্ট করলাম, আরেকটা ঘরে দুটি চৌকি পেতে আমরা দুজনে ঘুমোতে লাগলাম। সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালানো থাকত। এইভাবে কিছুদিন গেল। ইতিমধ্যে দশেরার দুই দিন ছুটি হলো, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। আমি বাড়ি গেলাম। বাড়িতে দুই দিন মাত্র থেকে তৃতীয় দিন পায়ে হেঁটে সিউড়ি যাত্রা করলাম। আমাদের গ্রামের এক ক্রোশ পরে হাতছালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকত, হাতিশালা থেকেই হাতছালা নামটি উৎপন্ন হয়েছে। সেই গ্রামের প্রান্তে রাস্তা ধরে একটা মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপন তপ জপে নিযুক্ত থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলেই বিখ্যাত। আশেপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খরম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। সেই দেখে রাস্তা থেকে নেমে গিয়ে আমি তাকে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, কল্যাণ হোক তোমার বাবা। তা তুমি কোথায় যাচ্ছ? শিউরি স্কুলে আমি মাস্টারি চাকরি পেয়েছি, দশেরার ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি। তা বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আজ বরং বাড়ি ফিরে যাও, কাল যেও। কিন্তু কাল তো স্কুল খুলে যাবে, আমার নতুন চাকরি, তাই কামাই হওয়াটা খুব খারাপ দেখাবে, সুতরাং আমায় ও আদেশ করবেন না। তা বাবা, তুমি বাড়ি কোথায় নিয়েছো? শহরের দক্ষিণ দিকে একটা পুরাতন খালি বাড়ি ছিল, সেখানেই ভাড়া নিয়ে আমি ও আমাদের স্কুলের একজন মাস্টার মশাই একসঙ্গে থাকি। এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ দুটোর সময় সিউড়ি পৌঁছালাম। স্নানাহার করতে করতে পাঁচটা বেজে গেল। রান্না করে বারান্দায় বসে খাচ্ছি, এমন সময় দেখি আমাদের গ্রামের একজন কৈবর্ত বড় একটা লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত। তাকে দেখে অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই কোথা থেকে এলি? এগিয়ে মা ঠাকুরনে চিঠি দিয়েছেন এবং এই কবচটি আপনার হাতে পড়ার জন্য পাঠিয়েছেন। এই বলে চিঠি ও কবচ সে দিল। চিঠি পড়ে দেখলাম মা লিখেছেন, তুমি বাড়ি থেকে যাবার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় এসেছিলেন এবং একটা কবচ দিয়ে বললেন, মা, তোমার ছেলে আজ সকালে সিউড়ি রওনা হয়েছে, পথে তার সাথে দেখা হলো, তার জন্য আমি এই রাম কবচটি এনেছি। তুমি যেমন করে পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও এবং বিশেষ করে লেখো যেন আজই সেই এই কবচটি ধারণ করে। আর লিখে দাও, যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারও ব্রহ্ম নাম জপ করে। এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্তি পাবে। সুতরাং আমি দীনু কৈবর্তকে দিয়ে এই চিঠি ও কবচ পাঠালাম। পাওয়া মাত্রই রাম নাম স্মরণ করে তুমি কবচটি ভক্তিপূর্বক ডান হাতে ধারণ করবে, যেন কোনো মতেই এর অন্যথা না হয়, এ তোমার মায়ের আদেশ জানবে। চিঠি ও কবচ নিয়ে আমি দীনুকে বললাম, তুই আজ এখানেই থাকবি তো, তোর খাবার জোগাড় করি। এগে না, মা ঠাকুরন বিশেষ করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পরিয়ে দিবি, আর আজ রাত্রেই আমায় এসে সংবাদ দিবি। সুতরাং তাকে থাকবার জন্য আর অনুরোধ করলাম না, তার হাতে দুই আনা পয়সা দিয়ে বললাম, তাহলে এই নে, বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে
পথে খেতে খেতে যাবি। তার সামনেই কবচটি আমি হাতে ধারণ করলাম। সে আমায় প্রণাম করে বিদায় গ্রহণ করল। সেই দিন রাত্রে খাবারের পর যথাসময়ে দুজনে শুয়ে পড়লাম। উভয়ের চৌকির সামনে দুটো বড় বড় জানালা খোলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে প্রবল বায়ু এসে মেঘকে উড়িয়ে একাদশীর চাঁদকে অদৃশ্য করছে। আমরা দুজনে খানিকক্ষণ গল্পগুজব করে নিস্তব্ধ হলাম। পথশ্রমে কাতর ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গিয়েছে। ক্ষীণ মেঘপুঞ্জের আড়াল থেকে জ্যোৎস্না লোক জানালা পথে প্রবেশ করে বিপরীত দিকে দেওয়ালের একটা অংশ আলোকিত করেছে। ঘুম জড়ানো চোখে অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কাল সার বৃদ্ধ আমার বিছানার ওপর হাঁটু গেড়ে ধাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়া ঝুলে পড়েছে, দাঁতহীন মাড়ির ওপর তার ঠোঁট যেন চুপসে বসে গিয়েছে, মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো থেকে যেন ক্রোধ, ঘৃণা ও বিদ্রূপের জ্বালা বের হচ্ছে। দেখে আমি আপাদমস্তক শিউরে উঠলাম, ভয়ে চোখ দুটো বন্ধ করলাম, কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে। আবার চোখ বন্ধ করলাম। তখনই হঠাৎ মায়ের চিঠির কথা মনে পড়ল আমার। মনে মনে ভাবলাম আমার ভয় কি, আমার হাতে রক্ষা কবচ আছে, এবং মৃদু স্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। খানিকক্ষণ পরে আবার চোখ খুললাম, তখন সেই মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম এবং জড়ানো কণ্ঠে আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী, ও রাসবিহারী, কি ব্যাপার, কি হলো আবার? আমি তখন প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তিনি অত্যন্ত ভীত হলেন। সমস্ত রাত্রি আমরা গল্প করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করলাম। সকালের খাওয়া দাওয়া সম্পন্ন করে 10:30টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় পিয়ন একটা চিঠি দিল। দেখলাম সেখানে রমা প্রসন্ন মজুমদার মশায় লিখেছেন। চিঠির তারিখ ও ছাপ গতকালকের। চিঠিতে লেখা আছে, বাবা জীবন, গতকাল তোমার সাথে দেখা হবার পর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম এবং তোমার মাকে তোমার জন্য একটি রাম কবচ দিয়ে এসেছি। তেনাকে অনুরোধ করেছি যে আজই তিনি সেটাকে যে কোনো উপায়ে যেন তোমার কাছে পাঠিয়ে দেন, যাতে আজ রাত্রের আগেই কবচটি তুমি ধারণ করতে পারো। বোধহয় আজ রাত্রে তুমি কোনো রকম ভয় পাবে, কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হবে না। কবচটি তুমি সব সময় ধারণ করে থাকবে, আর যদি কখনো এর কোনো অন্যথা ঘটে তবে তারও ব্রহ্ম নাম জপ করবে, সব সময় শুদ্ধাচারে থাকবে। অত্র কুশল, মা ভবানী তোমার মঙ্গল করুন। এতে নিয়ত আশীর্বাদক শ্রী রমা প্রসন্ন দেব শর্মা। চিঠিখানি পড়ে আমার বিস্ময়ের অবধি রইল না। সেই চিঠিখানি রাসবিহারী বাবুকেও দেখালাম। তিনিও খুব আশ্চর্য হলেন। পূজোর ছুটির সময় বাড়ি গিয়েই প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে আমাকে তিনি উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে
তাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাব এ কথা আপনি কি করে জানতে পেরেছিলেন? তুমি যখন সেদিন এসে আমায় প্রণাম করলে, তখনই আমি দেখলাম একটা প্রেতাত্মা তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্ষুব্ধ হয়েছে এবং তোমার প্রাণহানি করবার জন্যই তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত সময় পায়নি বলেই সে কিচ্ছু করতে পারেনি। তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম যে সেই রাত্রেই সেই উপযুক্ত সময় উপস্থিত হবে। তাই তাড়াতাড়ি একটি রামকবচ লিখে তোমার মাকে দিয়ে আসলাম। যাই হোক, এই কবচটি তুমি কিন্তু কখনো পরিত্যাগ করো না। কিন্তু মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শুয়েছিলেন, তিনি কেন কোনোরূপ ভয় পেলেন না? আমরা তো দুজনেই একসঙ্গে বাড়িতে ছিলাম, তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন? কি নাম সেই লোকটার? রাসবিহারী মুখোপাধ্যায়। তিনি ব্রাহ্মণ, এই কারণে ভূতার কিচ্ছু করতে পারেনি। তুমি যে কায়স্থ, তোমার প্রাণহানি করা তার পক্ষে অনেক সহজ ছিল। এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করতে লাগলাম। তারপর বললাম, সেই ভূত কি এখনো আমার অনিষ্টের চেষ্টা করছে? করছে, আর একবার সে তোমায় দেখা দেবে। কিন্তু সেটা কবে কতদিনে উপস্থিত হবে তা আমি এখন বলতে পারবো না। তাই এই রামকবচখানি কখনোই পরিত্যাগ করবে না। তারপর 18 বছর কেটে গেল। সেই ভূতের কথা আমি প্রায় ভুলেই গেলাম, কিন্তু রামকবচটি বরাবর সযত্নে ধারণ করেছিলাম। ক্রমে আমি সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে উন্নীত হলাম। পরে আরও কয়েক বছর সুখ্যাতির সাথে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টর পদে উন্নীত হলাম। আমার বেতন হল 150 টাকা। মফস্বলে নানা জায়গায় ঘুরে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যের খাবারকে একটি গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকে রওনা হলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি ধীর গতিতে চলেছে। আমি প্রথমে শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘণ্টা দুই এপাশ ওপাশ করে যখন কিছুতেই ঘুম এলো না, তখন চোখ মুছে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্নারাত্রি আর পরিষ্কার পথ পেয়ে গরু দুইটি অবাধে আপন মনে চলেছে। রাস্তার দুই ধারে গাছের শ্রেণী, কোথাও দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ। ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমাচ্ছে, তাই দেখে তাকে জাগাতে আমার আর ইচ্ছে হলো না। অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চললে সেটাও নিরাপদ নয়। এই বিবেচনা করে আমি আর শুলাম না, বসেই রইলাম। এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক কাটল। আমার একটু ঘুম মতো আসতে লাগল। আমি বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িখানা দাঁড়িয়ে পড়ল আর আমার তন্দ্রা কেটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি গরু দুটির সামনে পথ অবরোধ করে গাড়ির চোয়ালের ওপর দুটো জীর্ণ হাত রেখে সেই শুকনো চর্মাবৃত কঙ্কাল দাঁড়িয়ে আছে এবং সেই জ্বলন্ত চোখ দুটো থেকে আমার প্রতি জ্বলন্ত দৃষ্টি বর্ষণ করছে। দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্মনাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সেই মূর্তি
ছায়ার ন্যায় মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ির পিছনে ঘুরিয়ে দিয়ে মহাবেগে ছুটতে লাগলো। প্রচণ্ড ঝাঁকুনিতে গারোয়ানের ঘুম ভেঙে গেল। সে ধড়ফড় করে উঠে বলল, বাবু এ কি, গরু এমন করে ছুটছে কেন? আসল কথা তাকে না বলে কেবল বললাম, জানি না, হয়তো পথে কোনো ভয় দেখেছে তাই ছুটে বাড়ি যাচ্ছে। গারোয়ান তখন গাড়ি থামানোর এবং ঘোরানোর জন্য অনেক চেষ্টা করল। গরু দুটির লাঙল টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করল, কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না। দৌড়াতে দৌড়াতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হলো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল, তখন দাঁড়াল। গরু দুটো ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছিল। সেই দেখে আমি গারোয়ানকে বললাম, থাক, আজ আর কাজ নেই, গরুকে খুলে দাও, ওদের মুখে ঘাস জল দাও, কাল ভোরবেলায় আবার যাওয়া যাবে। খন আজ রাত্রে এখানেই বিশ্রাম করি। তারপর আরও 7 বছর কেটে গিয়েছে, কিন্তু আর কখনো কোনো রকম ভয় পাইনি। সেই রামকবচটি এখনও ধারণ করে আছি এবং যতদিন বাঁচব ততদিন ধারণ করে থাকব। আমার মায়ের এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুইখানি এখনও আমার কাছে আছে। যদি কেউ দেখতে ইচ্ছা করেন তাহলে দেখাতে পারি। জানি না কেউ বিশ্বাস করবেন কি না, কিন্তু এই ঘটনা আমার প্রত্যক্ষ করা এবং অবিকল সত্য।